সকাল সকাল বোমা উদ্ধার ডোমকলে মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা মুরারিপুর এলাকায় বোমা উদ্ধার আর কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোট রাজ্যের বিভিন্ন জায়গায় তার আগে চলছে বোমাবাজি ডোমকল নেই পিছিয়ে ভোট উপলক্ষে বোমা মজুদ করার কাজ চলছে বিভিন্ন জায়গায় বাম কংগ্রেস সমর্থকদের দাবি রাত্রে ভোট কেন্দ্র থেকে দুশো মিটার দূরত্বে বোমা বাঁধার কাজ করছিল তৃণমূলের লোকজন টর্চলাইট লাইট জ্বালাতেই ঘটনাস্থল ছেড়ে পালায় বোমা তৈরির কারিগররা মূলত বিরোধীদের আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূলের লোকজন গভীর রাত্রে ঘুমিয়ে আছি হঠাৎ করে এ গেটে বাড়ি মারছে এ গেটে বাড়ি আওয়াজ শুনে আমরা উঠছি তখন দেখছি একবার চারিদিক থেকে লাইট মানে সকাল পর্যন্ত আমরা নামাজ পড়তে আমরা তাহাজ পড়ি আমরা ফজর পড়ি দেখছি উঁজু করবার লাইটটা দিয়েও আমরা ওজু করতে পারছি না এমন পরিস্থিতি আমাদের আমরা এত ভয় আমাদের একটা তরকারি কোটা হে নাই বাড়িতে থাকে না আমরা এই ওই সব পরিস্থিতিতে আমরা ঘৃণা করি আমাদের আমরা এই 200 মিটার দূরে একটা পুকুর আছে পুকুরে একটা মাছান করা আছে শুধু পুকুরের মাছ রাখার জন্য দিশি ঘরটাকে পুড়াইছে কারা পুড়াইছে ভাঙছে এরকম আর বিভিন্ন রকমের গালিগালাজ শুরু করেছে আমরা ধরেন এই চারটে ফ্যামিলি আছে চারটের দুটো ফ্যামিলি ত্রিমুন শেখসা আমরা কংগ্রেসের রাজনীতিতে বিশ্বাসী আমরা ভোটটা দিই এটা আমাদেরকে ওরা সংঘর্ষ মানে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত এ তার জন্য যা আছে কিছু করছে ওরা পুলিশের মাধ্যমে অন্যদিকে পাল্টা তৃণমূলের লোকজনের দাবি বোমা রেখেছে কংগ্রেসের লোকজন কার্যত বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে টহলদারিতে রয়েছেন ডোমকল থানার পুলিশ তো এই শাসক দল কংগ্রেসের রাতে তো বাম বান্ধব এখন তো কোনো আটকতা হয়নি এরপরে কি করবে তা তো গ্রামবাসীকে কি গ্রামবাসী করবে গ্রামবাসীকে মারালে গেছে পরিস্থিতি লাগেছিল বাম এখন ওই ওই দলই বান্ধবী এখানে আছে কংগ্রেস দল